হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে হালকা হালকা রোদ্দুর উঠেছে, খুব বেশি রোদ নেই, মেঘলা মেঘলা। আর এই মেঘলা ওয়েদারই ভালো লাগে না, আর বিশেষ করে চৈত্র মাসে। জানোই তো কত কাজ থাকে, কিন্তু করতে তো হবেই। মেঘলা থাকার যাই থাক, মন মানে না, নোংরা পরিষ্কার করতেই হবে। তো সেরকম নোংরা না হলেও অল্প অল্প করে রোজ করি। তো সকালে এখন ঘুম থেকে উঠে জানলা দরজা খুলে নিচ্ছি, তারপরে ওদিকে তোমার চা হচ্ছে। তো এর মধ্যে আজকে দেখো একটুখানি রান্নাঘরটা পরিষ্কার করব, আর ঘরটাও খুব বেশি পরিষ্কার না, যেমন রোজের করি সেরকমই। পাপোশটা ঝেড়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে নেবো, বিছানা তোলা হয়ে গেছে, দুটো ঘর ঝাড় দিয়ে নিয়ে তারপর তোমার রান্নাঘরটা যেহেতু আজকে পরিষ্কার করব, ওই জন্য আজকে সকালে ঘুম থেকে উঠে এমনি তোমার রান্নাঘরটা পরিষ্কার করে তারপর ঘরটাকে পুরো মুছবো, পুরো ঘরটাকে মুছবো। তো ওর জন্য আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, বড় ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি, ওদিকে ওই ঘরটাও ঝাড় দেওয়া হয়েছে। তো দেখো এই আমার ব্যালকনিতে এই কটাই গাছ রয়েছে। তো আপাতত আমি সবে গাছগুলোকে মানে তৈরি করছি নতুন করে। কেন বলো তো, এই পুরো ব্যালকনি ভর্তি আগে গাছ ছিল, অনেক ফুল গাছ ছিল, তো সেগুলোর এত যত্ন করতে হয়। তো এই রিসেন্ট আমার বাড়ির বাইরে রং করেছি, তো ওই রং ঠং পড়েও গাছগুলো নষ্ট হয়ে গেছে, আর আমি আর নতুন করে গাছ করা হয়নি। তো এই জন্য সবে চারটে টব, চারটে গাছ এনেছি, আরও অনেক গাছ লাগাতে হবে। তো রান্নাঘরটা ক্লিন করার আগেই কৌটো কৌটিগুলো বের করে নিয়েছি, যেগুলো নোংরা হয়েছে অল্প করে। আর ওদিকে রান্না করেছি সেটার বাসনগুলো বেরিয়েছে, সেগুলোও ধুয়ে নেবো। আর ওইদিকে দেখো চিমনির পুরো তেল পড়ে প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে, রান্নাঘর পুরো ছড়ানো ছিটানো। তো প্রথমেই আগে দেখো আমি রান্নাটা করে এখানে ভেতরে ঢুকিয়ে নিয়েছি ওপরে ওইভাবে সাজিয়ে। আর তো এবার সেই রান্না করার বাসনগুলো আর তার সাথে তোমার কৌটোর যে ঢাকনাগুলো, আমি না সব কৌটোর মানে তোমার পুরো কৌটো সব নিয়ে নিই, উপরের ঢাকনাগুলোই অল্প অল্প নোংরা হয়, তো সেগুলো অল্প থাকতেই আমি পরিষ্কার করে ফেলি। তো ওই জন্য এগুলোই আগে পরিষ্কার করে নিচ্ছি, সব ধুয়ে নিচ্ছি। তো ওই যে সেই চৈত্র মাস আসবে বলে তখন পরিষ্কার করব বা কিছু পুজোর সময় করব সেরকম না, যখনই অল্প করে নোংরা হয় তো আমি কৌটো বের করে ধুয়ে নিই। তোর জন্য খুব বেশি নোংরা হয়নি কৌটোগুলো, তো ওপরের সব ঢাকনাগুলোই একটু হালকা দিচ্ছি। আর তার সাথে সাথে যে রান্না যে করে নিলাম সেগুলোর যে বাসনগুলো আছে ওগুলোও ধুয়ে নেবো। আগে বাসন কোসন না পরিষ্কার করলে না চিমনিটা আমি ভালো করে রান্নাঘরের ওয়ালগুলোও পরিষ্কার করতে পারবো না, আর চিমনিটা পরিষ্কার করতেও অসুবিধা হবে। তো এই বাসনগুলো ধুয়ে আগে একটু রোদ্দুরে দিয়ে আসবো। আজকে ওয়েদার যদিও বা খুব বেশি রোদ্দুর নেই, হালকা হালকা রোদ্দুর আছে, তো তবু আজকেই আমি সেরে নিলাম। কালকের ভরসায় থাকলে হয়তো দেখা গেল কালকে প্রচণ্ড বৃষ্টি হলো আর কিছুই ধোয়াধুয়ি করতে পারলাম না, তো তখন ভালো লাগবে না। আর এছাড়াও প্রচুর কাজ আছে, কাঁচা কাচি ধোয়া সবই করতে হবে, ওগুলো কালকে চেষ্টা করব। তো সব এবার বাসনগুলো ধুয়ে নেবো মেজে। আর এই মাস দিয়েই যা অনেকটা সময় চলে গেল, এক তো রান্নার বাসন প্লাস ওই কৌটা কৌটি ধুতে প্রচুর সময় চলে গেল আমার। ঘরটা সব গুছিয়ে নিয়েছি দেখো, ওদিকে ঘরটাও গোছাচ্ছি, কারণ কি সবই তো করতে হবে, ওদিকে রান্নাঘরও পরিষ্কার করে নেবো।
তো রান্নাঘরটা পরিষ্কার করতে যত দেরি হোক না কেন আজকে রান্নাঘর পরিষ্কার করবই। তো ওর জন্য দেখো এই ভেতরটা আগে এরকমভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি, নিচের কৌটোগুলো ওপরে তুলে নিয়ে ওখানটা ভেতরটা পরিষ্কার করে কৌটোগুলো আবার নিচে ঢুকিয়ে রাখবো। আর এটা মগের মধ্যে অল্প লাইজল দিয়ে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি এইভাবে। তো এদিকে দেখো এক্সট্রা প্রচুর জিনিস থাকে যেগুলো ঢুকিয়ে রাখতে হয় ওই ওয়ার্ড্রপের মধ্যে, যেগুলো হলো তোমার পুরোনো ফ্লাগস বলো এ বলো। আর এরকম একটা ঝুলঝাড়ু নিয়ে নিয়েছি, তো এই ঝুলঝাড়ুটা দিয়ে ভেতরে প্রচুর আরশোলা, আরশোলার মাকড়সার থেকে বেশি হলো আরশোলা। তো ওইগুলো ভীষণ কি গুঁড়ো গুঁড়ো করে ফেলে, কোথা থেকে যে এত পরিষ্কার, এত পরিষ্কার রাখি তবুও যে কোথা থেকে এই ভেতরে নোংরা হয়ে যায় জানি না। তো এইভাবে আমি তো এগুলো নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি এই পরিষ্কার করতে, কিছুদিন পরপরই এই ভেতরটা পরিষ্কার করতে হয়। ভেতরে জিনিস থাকে, আটকানো থাকে ওয়ার্ড্রপ, তাও এরকম হয়। আর এই দেখো চিমনিটার কী পরিস্থিতি, কতটা তেল হয়েছে। 3 মাস অন্তর অন্তর তো লোক এসে পরিষ্কার করে দিয়ে যায়, তো 3 মাসের জায়গায় কখনো 4 মাস 5 মাসও হয়ে যায়। আর আমি এই জন্য কী করি, ওপরটা পরিষ্কার করার জন্য এরকম গরম জল করে নিই, আর গরম জলের মধ্যে অল্প ভীম জেল ফেলে নিলাম। তো ওটা লিকুইডটা দিয়ে, ভীম লিকুইডটা দিয়ে এরপরে ওর মধ্যে তোমার স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নেবো। জলটা দিয়ে রেডি করে রাখলাম। আর এই দেখো এক্সট্রা অনেক স্কচ ব্রাইট থাকে, সেগুলো ঢুকিয়ে রাখা, প্রচুর টিফিন বক্স, তারপরে আর যেগুলো আছে সেগুলো সব বের করে পরিষ্কার ওরকমই লাইজল ভেজানো রুমাল দিয়ে সব ওপরটা মুছে মুছে নিই, মুছে মুছে রেখে দিই। তো একটু হলেও গায়ে হয়তো মাকড়সার আল বা কিছু তোমার থেকেই যায়, তো ওই জন্য এরমভাবে সব পরিষ্কার করে নিয়ে ওগুলো নামিয়ে ভেতরটাকে পুরো ঝাড়বো। আর পুরো কাচের বাসন এত হয়ে গেছে, যেগুলো ইউজ করা হয় না খুব একটা, খুব কম লোকজন আসলে ইউজ হয়। কাচের বাসন কী করে ইউজ করবো বলো, বাচ্চার ঘরে পড়ে গেলে যখন তখন ভেঙে যাবে। তো সের জন্য খালি ওগুলোকে নামানো হয়, ধোয়া পরিষ্কার করা হয়, আবার ঢুকিয়ে রাখা হয়। তো এইগুলো কিছুদিন পর পর আমি করি, তবু এমন নয় যে সেই পুজো আসলো করব বা পয়লা বৈশাখ আসছে বলে করছি, সেটা নয়। আমি না মাঝে মধ্যে এগুলো করে থাকি, এই ভেতরেও এরকম নোংরা পড়ে, এগুলো না করতে পারলে অস্বস্তি হয়। পুরনো এরকম দেখো যেমন ওষুধ অনেক হয়ে গেছে তোমার, মানে রয়ে গেছে, সেগুলো সবকটাই ডেট আছে খাওয়া যাবে, তো সেইগুলো তুলে রেখে দিলাম কখন লাগে বাচ্চার ঘরে। তো সেগুলোকেও একটু একটা এরকম একটা বাক্সের মধ্যে ভরে আমি একটু ভেতরে রেখে দিই, যখন লাগবে প্রয়োজন হবে বের করে নেব। তারপরে অন্যান্য অনেক রকম মলম, তোমার মুভ, তারপরে দাঁতে ব্যথার জেল আছে, এরকম অনেক কিছুই আছে, সেগুলো যত্ন করে রেখে দিই যেহেতু ডেট আছে কখন কোনটা প্রয়োজন লাগে। তো এইগুলোও এই ওয়ার্ড্রপের ভেতরেই ঢুকিয়ে রাখি। তো এগুলোকে নিয়ে এবারে ভেতরটাকে ভালো করে ওই কাচের ওই বাসনগুলোকে সমস্ত নামিয়ে নিয়ে তারপরে আবার ঝাড়বো, ঝেড়ে তারপরে রেখে দেবো। এরকমভাবেই রুমালগুলো দিয়ে মুছে মুছে ভেতরটাকে গুছিয়ে নিয়েছি। আর এগুলো সব এক্সট্রা ওষুধ, এগুলোকে ফেলে দেবো, এগুলো লাগবে না, এগুলো সব এক্সপায়ার হয়ে গেছে। আর এই ছোটো ছোটো কাপগুলো কখনো বাড়িতে কোনো কাজে কোনো মিস্ত্রি টিস্ত্রি আসলে তখন ওরা অল্প চা খেতে চায়, তো আমি এগুলোতেও দিয়ে থাকি, এই জন্য এগুলো ফেলিনি, এগুলো রেখে দিয়েছি। কাপগুলো খুব ছোট ছোট, আর হয় না একটা করে কাপ ভেঙে গেছে বা কিছু, তখন সেগুলোর সাথেও এগুলো দিয়ে মিস্ত্রিতে দিয়ে দিই। আর দেখো ভেতরে কাচের বাসন কীভাবে, আর আমার ভীষণ কাপের শখ, তাই আমি প্রচুর কাপ কিনি, এক এক সময় এক এক রকম কাপ। তো এরমভাবে দেখো ঝুলগুলো ভেতরের এতটা নোংরা এখান থেকে বেরালো, একবার সকালে ঝাড় দিয়ে সব পরিষ্কার করা হয়ে গেছে, তারপরে আবারও এতটা ময়লা এই ভেতর থেকে বেরালো। তো এবার দেখো চিমনিটা পরিষ্কার করব এই গরম জলের মধ্যে, মানে অতিরিক্ত গরম জলে তো হাত দেওয়া যায় না, যার জন্য একটু গরম জলটা ইয়ে হলো, ঠান্ডা হলো, তো সেই রকম নিয়ে এরপরে এই একটুখানি স্টিল কয়েলও নিয়েছি তোমার, কারণ কি এটা অ্যালমোনিয়ামের আছে, তো এক চান্সই না তাড়াতাড়ি করে তেলটা চলে যায়। আমি এইভাবেই করি,
একটু বেশি করে ওই ভিম জেলটা নিয়ে নিলে এর মধ্যে, আর গরম জল নিলে আর কিচ্ছু লাগে না, এইভাবেই ওপরতেক ভালো লাগে না। আর তেলের ট্রেটাতে দেখো প্রচুর তেল জমে থাকে, তো ওই তেলের ট্রেটাও কি করে পরিষ্কার করব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবেই তারপরে রুমাল দিয়ে দুবার তিনবার করে আমি ভালো জল পাল্টে পাল্টে এরকম মুছে নেব। নোংরা তেল সার্ফটা উঠে গেলে তারপরে আমি ভালো করে আবার জল নাকড়া দিয়ে অনেকবার করে মুছে টুছে এটা পুরো একদম শুকিয়ে গেলে ভালোই লাগে, আর কিচ্ছু করতে হয় না। এইভাবে সাইডগুলোকেও একটুখানি পরিষ্কার করে নিয়েছি ঘষে। কারণ কি ওইভাবে পুরো খুলে তো আমরা পরিষ্কার করতে পারবো না, তখন লোক এসেই যে করে তাই ওদের অনেকক্ষণ সময় লাগে, প্রায় 1.5 ঘন্টা মতন সময় নিয়ে নেয় ওরা ভেতরটাই পরিষ্কার করতে। তো উপরটাও যদি নোংরা থাকে ওরা ওদেরকে দিয়ে করালে ওরা করে দেবে, কিন্তু আমারই তো দেখতে ভালো লাগে না, না ভীষণ বাজে লাগে দেখতে রান্নাঘরের মধ্যে ওরকম, সবাই চিমনির দিকে তাকালেই দেখতে পাবে যে এরকম একটা তেল জমে রয়েছে, আর সেরকম ভালো পরিষ্কারও হবে না। তো ওই জন্য ওইভাবে করি। আর এই টাইলসটার মধ্যেও একটু পরে আমি হালকা, মানে এই কসবাইটটা না খুব একটা ধার না, এটা নরম হয়ে গেছে, ওই কসবাইটটা দিয়েই একটু হালকা, যে তেলের ছিটাটা তো এখানে যাই, তো ওই তেলের ছিটাটা যতটুকু যায় একটু আঠাটা সামান্য হয়, তো সেটাই একটুখানি ওই ওই একই ওই গরম জল ভীম জেলের যে জলটা ওটা দিয়েই পুরোটা ঘষে নিচ্ছি। এইভাবে করে মাঝে মধ্যেই করতে হয় তবে পরিষ্কার রাখতে পারি। আর এই দেখো তেলটা, আমি না এইভাবে আমি তেলটাকে করি, অনেক মানে খাবার আসে যে প্লাস্টিক জমে, তো এই প্লাস্টিকগুলো দিয়ে আমি এইরমভাবে পুরো তেলটা, এতটা পরিমাণে তেল যখন পড়ে যায় তো আমি এইভাবে দুটো তিনটে প্লাস্টিক নিয়ে নিই আর এরকমভাবে কাচিয়ে, তাহলে কি হাতেও আমার তেলটা লাগলো না, এরকমভাবে আমি পুরো ময়লার বাস্কেটে তেলটা ফেলে দিই, তাহলে কি তেলটা অনেকটা কমে গেল। এরপরে আমি এটা পুরো যেমন বাসন মাজার মতন করে পুরো মানে মেজে নিলেই হয়, তো যেহেতু একটু তেলটা বেশি পড়েছে তো আমি ওই গরম উষ্ণ ওই লিকুইড জলটা যেটা রয়েছে ভীম জেলের জলটা ওটাই একটু দিয়ে সাইডে রেখে দেবো, লাস্টে যখন বাসন টাসন মাজা হয়ে যাবে তখন ওর মধ্যে ওটা এটাকে মেজে ফেলবো, তাহলে এই ট্রেটা পরিষ্কার হয়ে যাবে। এরকম করে একটু ভেজিয়ে রাখি। আর একদম এই দু সাইডে যে দেখছো ওইগুলো না রাখলে ঠিকঠাক, মানে যতই তুমি পরিষ্কার করো ওটা হয় না পরিষ্কার। তো এইভাবে চিমনির ওপরটাতেও উঠে দাঁড়াতে হয়েছে স্ল্যাপের ওপরে, কারণ চিমনির ওপরটাতেও অল্প হালকা হলেও তেল ঝালতে কখনো সকনো হয় না যে আমরা মানে চিমনি চালাতে ভুলে যাই বা ঘরে পাখা চলছে একটা কিছু রান্না হট করে ফেললাম, তো ওই কিছু কিছু কারণে চিমনির ওপরটাও তেল ঝাল হয়। তেল ঝাল আটকানো যায় না যত যাই হোক, চিমনি থাকলে একটু কম হয় আর না থাকলে একটু বেশি হয়, তো যাই হোক সবসময় ওই রোজে পরিষ্কার করতেই হয়। তো এইভাবে দেখো ওয়ালটাকে পুরো ভালো করে কসবাইট দিয়ে যেখানে যেখানে একটু বেশি দেখছি তেল ছিটা, তো সেই জায়গাটা একটু মুছে মানে ডলে নিচ্ছি, তারপরে ভেজা না বারবার করে মুছে নিচ্ছি, তো আবার একবার শুকনো নাকড়া দিয়েও মুছে নেবো। তো এইভাবে পুরো ওয়ালটা যতটা হাত যাচ্ছে আমার ততটাই আমি করছি। তো এইভাবে আজকে পরিষ্কার করে নিলাম। তো দেখো এখন স্নান করে চলে এসেছি, মানে সকালে তো একবার স্নান করেছিলাম, তো এখন আর একবার একটুখানি মানে তোমার মুখটা ফ্রেশ ওয়াশ দিয়ে ধুয়ে, মাথায় আর জল দিইনি, গায়েটা ধুয়ে নিয়েছি, কারণ আমার না অ্যালার্জির ধাঁচ আছে জানো তো, প্রচণ্ড অ্যালার্জিতে আমি ভুগি, তো ওর জন্য আমি এখন একটু স্নানটা মানে গাটা পুরো ধুয়ে সাবান দিয়ে আর হচ্ছে মুখটা ফ্রেশ ওয়াশ দিয়ে ধুয়ে নিলাম, আর এইবারে তোমার একটু খেয়ে নেবো, খেয়ে একটু রেস্ট নেবো, কারণ তারপর বিকেলবেলায় আবার কীভাবে রান্নাঘরটাকে পুরো গুছাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নেব, তোমাদের বলেছিলাম যে পাঁচমিশালি তরকারি চাটনি আর আলু ভাজা দিয়ে মুগ ডাল এটাই রান্না করেছি আজকে, যেহেতু রান্নাঘর পরিষ্কার করব তাই তাড়াহুড়ো করে এটাই রান্না করেছি শনিবার বলে আজকে, তাই তো এইবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেব,
তো তার আগে দেখো তোমাদের বলেছিলাম যে হালকা রোদ্দুর উঠেছে, তার জন্য আমি ব্যালকনিতে এগুলো সব রোদে দিয়েছি। তা রোদে দিলে একটু ভালো হয়, কত শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেবো, রোদ্দুর দেওয়া থাক তো একটু মেঘলা মেঘলা লাগছে, তো খেয়ে উঠে এগুলো সব তুলে নেবো, নালে ভিজে যাবে। তো বিকেলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কিভাবে রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো গুড ইভিনিং তোমাদের সবাইকে। তো দেখো এগুলো সব জল ঝরে গেছে, শুকনো হয়ে গেছে, তো আমার খুবই সুবিধা হয়েছে। তো এরপর আমি রান্নাঘরটা একদম গুছিয়ে নেবো, চারদিক অগোছালো হয়ে রয়েছে, কারণ ওইভাবেই দুপুরে খাওয়া দাওয়া সেরেই ঘুমিয়ে পড়েছিলাম, যাতে তখন আর কিছু আর পরিষ্কার করতে পারিনি। তো এখন দেখো বিকেল হয়েছে, তো এগুলো সব গুছিয়ে নিচ্ছি। তো যতক্ষণ না গোছাচ্ছি আমারও ভালো লাগছে না, হয়তো রান্নাঘরটা পরিষ্কার হয়েছে কিন্তু ছড়ানো ছিটানো রয়েছিল, তো ওই জন্য যেখানে যেটা ঢাকনা আটকানো, কোথায় কোনটা গুছাতে হবে, তো সেগুলো সমস্ত গুছিয়ে নিয়ে আর রেখে তারপরে আমি নিশ্চিন্ত একটু বিকেলে তারপরে চা খাবো। তো চা খেয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমাদেরকে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে বলবে কেমন হয়েছে, ভালো হলে অবশ্যই জানিও, আর কিছু যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আমার ভালো লাগবে নেক্সট ভিডিও দিতে, আর আরও নেক্সট ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব। তো দেখো এইভাবে আমার যতটা মানে সম্ভব পরিষ্কার করা করেছি, আমার কিন্তু কিচেনটা অনেক দিন হয়ে গেছে, প্রায় 8 বছর হয়ে গেছে, তো আমি এতদিনও মানে চেষ্টা করে এটাকে পরিষ্কার রাখার চেষ্টা করেছি। একটু একটু তো এতদিনে অনেক কিছু নষ্ট হয়ে গেছে, সেগুলো তো মেনটেনেন্সের ওপরে, তো ওগুলো মেনটেনেন্স করলেই ভালো হয়ে যাবে। তো আজকের মতন